কাজ করার সময় হাত হারানো নাঈমকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে ওয়ার্কশপ মালিককে। এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ওয়ার্কশপ মালিকের করা আপিল খারিজ করে এই রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বিভাগ। এবার ওয়ার্কশপ মালিক টাকা পরিশোধ করবেন বলে আশা আইনজীবীর। নাঈম বলছেন, এই টাকা পেলে তিনি অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেবেন। সাইদুল ইসলামের আরেকটি রিপোর্ট। করোনা মহামারীর সময় অসহায় বাবার সংসারে একটু যোগান দিতে ওয়ার্কশপে কাজ করতে গিয়েছিল 10 বছরের নাঈম। সেখানে কাজ করতে গিয়ে তার হাত ঢুকে যায় মেশিনের ভিতর, পরে হাতটি কনুইয়ের নিচ থেকে কেটে ফেলতে হয়। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন নাঈমের বাবা। হাইকোর্ট নাঈমের নামে 10 বছর মেয়াদি 30 লাখ টাকার FDR করে দিতে ওয়ার্কশপ মালিক ইয়াকুব হোসেনকে নির্দেশ দেন। পড়াশোনার জন্য তাকে প্রতি মাসে 7,000 টাকা খরচ দিতেও নির্দেশ দেয় উচ্চ আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ইয়াকুব। শুনানি শেষে সোমবার ইয়াকুবের আপিল খারিজ করে রায় দেয় সর্বোচ্চ আদালত। ফলে এই টাকা এখন দিতেই হবে। 15-15-30 লাখ টাকা দুইটা FDR দিতে বলছে, 1 টাকাও দেয়নি, 7,000 টাকা দেওয়ার কথা বলছে দেয়নি। সবচেয়ে মর্মান্তিক হয়েছে তার সাথে এই 10 মাসে একবারের জন্য কথাও বলেনি, দেখাও করেনি। সুতরাং এই জিনিসটা আমাদেরকে কগনাইজেন্সে নিতে হবে। এই যে কলকারখানার মালিক টালিক যারা অনেক টাকা পয়সার মালিক, তারা যে কেয়ার করে না, এই আদেশের মাধ্যমে এবং আপনাদের প্রচার প্রকাশনার মাধ্যমে যাতে কেয়ারে বাধ্য হয়, কলকারখানা অধিদপ্তর যাতে ড্রাস্টিক তার বিরুদ্ধে অ্যাকশানে নেয়, সেই ব্যবস্থার জন্য আপনাদের সবার আমরা একটা জাতীয় মতামত যাতে তৈরি হয় এই ব্যাপারে আপনারা পদক্ষেপ নেবেন। এই রায়ে আনন্দিত নাঈমের বাবা। নাঈমও বলছেন, এই টাকা তিনি তার মতো অসহায় মানুষের জন্য বিলিয়ে দেবেন। আমার ছেলে প্রায় সময় আমার বলে, আপু আমি আর ডান খাতে ভাত খেতে পারবো না, আমি আর ডান খাতে লিখতে পারবো না। তখন আমি বাবা হিসাবে অনেক মর্মাহত হই। তো আমি মাননীয় আদালতে আসছি নেই বিচার পাওয়ার জন্য। আমি বিচার পাইছি ঠিকই, কিন্তু যতটুক নির্যাতিত হয়েছি আমার মতো যেন এই বিচার বিভাগে কোনো লোক নির্যাতিত না হয়। আমার টাকা দিয়ে আমার মতন যত ভুক্তভোগী আছে অর্ধেক টাকা তাদেরকে আমি তাদের মাঝে বিলিয়ে দেব। রায় মেনে সময় মতো টাকা পরিশোধ না করলে ওয়ার্কশপ মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে বলেও জানান নাঈমের পক্ষের আইনজীবী। সাইদুল ইসলাম।